এখন ওই মণ্ডপে যাচ্ছি। তো সকাল থেকে যাওয়া হয়নি, সকালবেলা তো একবারে ঘুম থেকে উঠেই যেটা গিয়েছিলাম সাড়ে তিনটে চারটের সময়, এখন আবার যাচ্ছি। এখন এই বারোটা মতো বাজে। তো ওখানে যে মেলা, মেলাতে বিভিন্ন দোকান টোকান বসানো হবে, তো সেই সমস্ত দায়িত্বে বিভিন্ন মেম্বার্সরা আছে, তারা করছে অলরেডি সেই সমস্ত কাজ। তো যাই একটু দেখা করে আসি সকলের সাথে। সব দোকান বসেছে মেলায়, বিভিন্ন দোকান সব বসিয়েছে, সব প্লেসমেন্ট করতে হয়। তো কমিটির যে সমস্ত মেম্বার্স আছে তারা অলরেডি সেই কাজগুলো করছে সকাল থেকেই, কালকের থেকে দোকান বসতে শুরু করেছিল। আমাদের মেলাতে এনারা এসেছেন, এনাদের সাথে একটু কিছু কথা বলি। কোথা থেকে এসেছেন? এই যে ঝুড়ি টুড়ি বানাচ্ছেন দিদি ভাই, কোথা থেকে এসেছেন? কালীনারায়ণপুর। কখন বেরিয়েছেন? হ্যাঁ, সকাল ৬টায়। তো এই মেলা জানেন যে এখানে মেলা হয়? ও আচ্ছা। কেমন ব্যবহার পান কমিটির থেকে? যাক, ওনাদের সাথে কথা বললাম, আবার রাত্রেও দেখা হবে। তো কোথায় আপনাদের প্লেসমেন্ট করেছে? কোথায়? জায়গা পাইনি, ওই লাইনে আমাদের জায়গা করে দেয়। ওই লাইনে? তাই তো। হ্যাঁ, আমি বসেছি। তো কারোর সাথে কথা বলেননি এখনো? শুনেছে বললে যে দোকান দোকান বসুন, তারপর তোমাদের জায়গা করে। না, আমরা দেখে দেখে বসেছি। হ্যাঁ, আপনাদের তো পাতা দোকান, অসুবিধা নেই। এইখানে এখন বরঞ্চ গাছতলাতেই ভালো। হ্যাঁ, সেটাই ভালো। ওখানে এখন রোদ্দুর তো, আর পাতা দোকান আমার কাছে যতদূর খবর রয়েছে এই জায়গাটায় বসানো হবে। সব পাতা দোকান এইখানটায় বসানো। ঠিক আছে, তো এই কথা বলা হলো, দেখি আর কোথায় কোথায় যাই সবার সাথে একটু করে কথা বলছি। এই যে হংসদা এখানে কুমির বানাচ্ছে, এই কুমিরটা রাত্রে আজকে পুজো হবে, সেটাও আমি দেখাবো খনি তোমাদের। এখন প্রস্তুত হচ্ছে সেই কুমিরটা। এটা আমাদের আর কি বলা যায় শিল্পী, বহু বছর ধরে আমাদের এই কুমিরটা বানাচ্ছে, এখন এক্সপার্ট হয়ে গেছে, দুর্দান্ত বানাচ্ছে। তো দেখা যাক, আগে বেশি বলবো না, বললে যদি গন্ডগোল হয়ে যায়। আই কি হাসি দিল, দুর্দান্ত। তো আগে হয়ে যাক, তারপরে তোমাদের আবার দেখাবো কেমন লাগে। তো দেখে নিলে, আমাদের পাড়াতেই থাকে, খুব ভালো ছেলে। হ্যাঁ, আমাদের প্রচণ্ড হেল্প করে। তো ওর থেকে কিছু কথা গল্প শোনা যাক। হ্যাঁ হংসদা, তুমি ক বছর বানাচ্ছে কুমির? হ্যাঁ, কুড়ি বছর বানাচ্ছে বলছে। এটা যারা চূড়ান্ত ঢপ দিচ্ছে, ও আমাদের গ্রামের বাসিন্দা হয়েছে, ১৫ বছর হবে, আরো ২০ বছর লাগি কুমির বানাচ্ছে। এটা ঢপ মারলো কিন্তু, সিরিয়াসলি, ও আমাদের এই কুমির বানানোরটা বানাচ্ছে প্রায় ও অ্যাপ্রক্স ১০ ইয়ার্স তো হবেই, এর বেশি হবে। তো আমরা ওকে সবসময় পেয়ে যাই আমাদের কাছে। এই দেখো বানাচ্ছে, ইভেন মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘাস ফাঁস যা হয়, পাতা টাতা যা পড়ে থাকে, ও খুব হেল্প করে আমাদের। খুব ভালো ছেলে, কথা খুব শোনে, ইভেন শিবের খুব ভালো একজন ভক্ত বলা যায়। বললাম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে কুমিরের গায়ে কাঁটা তৈরি হবে এইগুলো দিয়ে, এই যে কাঁচা খেজুর, কাঁচা খেজুরের কেটে নিয়ে এসেছে গাছ থেকে, এটা দিয়ে কুমিরের গায়ে
যে কাঁটাগুলো থাকে কুমিরের গায়ে যে কাঁটাগুলো হয় সেই কাঁটাগুলো ওই খেজুরগুলো দিয়ে বানাবে এই যে আর কুমিরের কুমিরের চোখ বানাবে কি দিয়ে এই যে অংশটা দেখাও এই দিয়ে হবে কুমিরের চোখ তিনটে হোল্ডার দেখা যাক রাতে দেখব কেমন হয়েছে কথা বললাম দাদার থেকে দাদা রাজবেরিয়া থেকে আসছে মানে আমাদের এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 8-9 kilometers হবে ভিতর দিকে গ্রাম আছে ওই গ্রাম থেকে উনি আসছেন উনি একটা জিলাপির দোকান দিয়েছেন এই যে তো এরা কল্যাণী থেকে আসছে কল্যাণী আমাদের এখান থেকে প্রায় 4-5 kilometers হবে এদেরও জিলাপির দোকান বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম এখানে কাঁচা বাদাম না এখানে কিন্তু ভাজা বাদাম এই যে কাকু কোথা থেকে আসছো তুমি রাজবেরিয়া থেকে তুমি রাজবেরিয়া ওদিকে একজন জিজ্ঞেস করলাম ও বললো রাজবেরিয়া সবাই রাজবেরিয়া থেকে আসছে তো তোমার এই বাদামের ব্যবসা ক বছরের 5 বছর তুমি আর ফেমাস হতে পারলে না বাদাম কাকুর মতো এই যে বাদাম ভাজা হচ্ছে এটা কাঁচা না এটা ভাজা বাদাম তো এখানে কমিটি থেকে কেমন ব্যবহার পাও তুমি 4-5 বছরই আসছো এখানে গেলবার আসুনি হ্যাঁ করোনা হয়েছিল করোনা একবার হয়ে গেছে ভ্যাকসিন নিয়ে তো দুটোই যাক ঠিক আছে মেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গজা ঠিক আছে এই যে চিনি কাঠি গুড় কাঠি এই সমস্ত কিন্তু মজার কথা হলো প্রচন্ডভাবে আনহাইজেনিক কিন্তু হলে কি হবে এই যে ধুলো বা ভাইরাস ওর গায়ে লাগে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় যদিও বৈজ্ঞানিক ভিত্তিটা সম্পূর্ণ আলাদা তবুও টেস্ট একটা আলাদাই হয় তো বলতেই হয় এই মেলার গজার আর চিনি কাঠি গুড় কাঠির একটা আলাদা টেস্ট আছে সে যে কারণেই হয়ে থাকো দাদা কোথা থেকে আসছেন আপনি জাগুলি থেকে কবছর আসছেন এখানে এখানে 10-12 বছর 15 বছর 20 বছর সেল করতে মানে বহুদিন ধরে আসছে তো আগে কোথায় মেলা হতো বলুন তো আগে মেলা হতো এখানে হ্যাঁ তারপর তার মানে আপনি বহু বছর একদম কনফার্ম কারণ আমি এই গ্রামেরই ছেলে সুতরাং আমার তো জ্ঞান হয়ে থেকে এই মেলা গ্রাম তো হ্যাঁ আচ্ছা না না ভালো হয়েছে ওদিকটা রিস্ক আছে ওদিকটা রিস্ক জোন যে কোনো সময় তুলে দিতে পারে পারমিশন নেই ওখানে এই জায়গাটা আপনি সেফ জোনে আছেন তো এই দাদা আসছে জাগুলির থেকে জাগুলিও আমাদের এখান থেকে প্রায় 11 kilometers হবে তো কথা বললাম তো দেখি পরের কাকু কাকু কোথায় বাড়ি আপনার হরিশোর এই মেলায় ক বছর বছর 6-7 মাঠ থেকে করতে হ্যাঁ এখানে তো 2 বছরই হচ্ছে আগে তো এই জায়গাটা হতো না তো এখানকার কমিটি থেকে কেমন ব্যবহার পান ভালো ভালো না হলে আসি ঠিক আছে খুব ভালো লাগলো যদি ভালো না লাগে তাহলে আমরা আসবো না সে তো ঠিকই তবু জিজ্ঞাসা করলাম ঠিক আছে আবার রাত্রে দেখা হবে এই যে আরেকজন বাদাম কাকু এখানে কিন্তু কারোর কাঁচা বাদাম নেই সব ভাজা বাদাম কাঁচা বাদাম কাকু কিভাবে ফেমাস হয়ে গেল আর ভাজা বাদাম কাকুগুলো ফেমাস হচ্ছে না কাকুর সাথে কথা হলো আবার পরে হবে রাত্রে দেখা হবে
দেখো যাই আবার। দাদার জিলাপি টিলাপি ভাজছিল, আমি বললাম যে এতে ভাইরাস ফাইরাস আছে, মানে ধুলো টুলো উড়ছে এই সমস্ত বলাতে দাদা একটু কষ্ট পেয়েছে। বলছে যে দেখো একটা যে আমরা দোকান দিয়েছি, এই দোকানে একজন নয় চারজন কাজ করি, চারজন মানে চারটে ফ্যামিলি এর সাথে যুক্ত থাকে, ঠিক আছে, চারটে ফ্যামিলি মানে প্রত্যেক ফ্যামিলিতে যদি চারজন করে হয় তো আমার কথাটাতে যদি বিক্রি কম হয়। কিন্তু বিষয়টা সেটা নয়, আমি কি বললাম যে এর একটা স্বাদ অনবদ্য, তাই না? আমরা জানি যে এর মধ্যে আছে, তবে কি আমরা সেটা খাই না? খাই, কেন কি আমাদের কাছে এটা প্রায়োরিটি পায় যে এর পিছনের ঘটনাটা, যে এই মেলাতে যারা দোকান দিয়েছে তারা তো আর দিন আনা দিন খাওয়াই বলা যায়, তো তাদের জন্য তো তাদের দোকান থেকে কেনা বা খাওয়াতে কোনো অসুবিধা কারোর হবে না। ঈশ্বর বলে তো একটা বস্তু অবশ্যই আছে, তিনি ঠিক সেটাকে খেয়াল রাখবেন। এই দাদার বাড়ি হচ্ছে ভালুকা। ভালুকা আমাদের এখান থেকে বেশি দূরে নয়, আমাদের এখানে থেকে এই 20 মিনিট মতো লাগবে, বেশি দূরে নয় জায়গাটা। যদিও জিলাপি টিলাপি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, উনি এখন বাদাম ভাজছেন, এই যে অনেক কিছু খাবারই রেডি করে ফেলেছেন। দাদা কালকে এসছেন না? হ্যাঁ, আমি দেখলাম রাত্রে এখানে যখন এসেছিলাম এই যে ফুল খেলার সময় আপনাকে খুব ডিস্টার্ব করছিল কিছু ছেলে পিলে। কি বলবো, প্রচন্ড গরম আজকেও, তো ঘুরে ঘুরে আমি সবার সাথে কথা বলছিলাম, খুব ক্লান্ত লাগছে, ওই জন্য এসে গাছতলায় দাঁড়ালাম। মন্দিরের সামনের এই বট গাছটা যেটা দেখতে পাচ্ছিলাম, এই বট গাছটা আর ওইদিকে একটা তেঁতুল গাছ আছে, ওই যে ঘুড়িটা দেখা যাচ্ছে, এই যে এই ঘুড়িটা, এইটা এটা বহু প্রাচীন। আমার দাদু দাদুকে জিজ্ঞাসা করতাম, তারাও বলতো যে কবেকার এটা তারা জানে না, ঠিক আছে, তো দেখে বোঝা যায় গাছগুলো গুড়িগুলো দেখে। এই যে বটগাছটা, বটগাছটার গুড়িটা দেখো কত মোটা, ঠিক আছে, শিকড় মানে যেটাকে বলে হয় ঝুড়ি, ঝুড়ি ঝুড়ি নেবে গায়ে কীরকমভাবে আটকে গেছে, দেখে মনে হচ্ছে একটা বেশ ব্যাপারই আলাদা। এটাও বহু পুরনো, বহু পুরনো, এটা তেঁতুল গাছটা বেশি পুরনো, এটা একটু অপেক্ষাকৃত কম দেখে যা মনে হয় আমার, তার থেকে বলি। নমঃ শিবায়, ও নমঃ শিবায়, এই ধরনের আইসক্রিম আর এখন বেশি খাওয়া হয় না, বড় হয়ে গেছি তো বুঝতে শিখে গেছি না, আর তাছাড়া সবচেয়ে বড় কথা পাওয়া যায় না, এই আইসক্রিমগুলো বেশি টেস্ট হেভি লাগে, একটা আলাদা ব্যাপার আছে, এটা ছোটবেলা ছোটবেলা ফিল পাওয়া যায়। এখন বাড়ি চলে যাবো, আবার বিকালে আসবো, অলরেডি অনেকগুলো আইসক্রিমের গাড়ি চলে এসেছে, এতগুলো ছিল না যখন প্রথমে এসেছিলাম, এখন তো অনেকগুলো দেখতে পাচ্ছি, তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ হলো, ডে 4 সেকেন্ড পার্ট, আবার ডে 4 থার্ড পার্ট খুব শীঘ্রই আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।